বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলে আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদেরকে তেল ছাড়া চোলাবাজি করে দেখাবো তেল ছাড়া ডিম দিয়ে চলা বাজি অসম্ভব মজা তারা হয় আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন যারা তেল খেতে চাচ্ছেন না তেল খেলে সমস্যা হচ্ছে তারা অবশ্যই এই রেসিপি একবার হলো ট্রাই করবেন আশা করছি অনেক অনেক ভালো লাগবে দেখেন এখানে আমি একটা বড়ো সাইজের ডিম সিদ্ধ করে ছোটো করে টুকরা করে কেটে নিয়েছি কাঁচা মরিচ নিয়েছি সাত আটটা কুচি করে পেঁয়াজ নিয়েছি দুইটা কুচি করে দেখেন একটা আলুকে মাঝখান দিয়ে কেটে আমি সিদ্ধ করে নিয়েছি একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি এই যে এখানে বড় করে টুকরা করে টমেটো ডিম পেঁয়াজ মরিচ রেখেছি এগুলো সাজানোর জন্য দেখেন আমি আমি এই যে ছোলা বাজি করার জন্য লাগবে এখানে জিরা গুঁড়া নিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ থেকে একটু বেশি ধনিয়া গুঁড়া এক চা চামচ আর লবণ নিয়েছি স্বাদ মতো দেখেন আমি চুলে একটা খালি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়েছি এক কাপ পানি পানির মধ্যে আমি যে মশলাগুলো রেখেছি সেগুলো দিয়ে দিলাম এর মধ্যে আমি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলুটা আমি হাত দিয়ে একটু সামান্য চটকে দিচ্ছি এখানে দেখেন আরও কিন্তু রয়ে গিয়েছে কুচি পেঁয়াজ আর কাঁচামরিচ দেখেন আমি পানির মধ্যে এখন সবগুলো মশলা ভালো করে পাঁচ মিনিট পর্যন্ত কষিয়ে নিয়েছি এবার আমি দেখেন এই যে এই ছোলা এখানে দুই কাপ ছোলা আমি পাঁচ পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপরে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার সময় আমি অবশ্যই কিছুই দিই নেই এখন সে সিদ্ধ করা ছোলা আমি দিয়ে দিচ্ছি এখন চুলার আগুনটা কিন্তু মিডিয়াম টু লোতে আছে। এভাবে করে আমি ছোলাগুলো বাজি করে নিব দেখেন আমি এখানে দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা কেউ চাল দিতে পারেন না দিলেও সমস্যা নেই এটা দিলে চোলার মধ্যে একটা একটা ভালো গ্রান আসে সেই জন্য দিয়েছি এভাবে করে আমি চোলাটাকে আরও পাঁচ মিনিট ধরে ভালো করে বেজে নিব দেখেন চোলা কিন্তু বাজি হয়ে গিয়েছে এখন আমি নামানোর আগে কুচি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কুচি করে রাখা কিছু পেঁয়াজ ছিল সেগুলো আমি দিয়ে দিব তারপরে যে কুচি করে রাখছি আমি ডিম ডিম সিদ্ধ আমি যে ছোট করে কেটে রেখেছি সেগুলোও দিয়ে দিচ্ছি তারপরে আমি সবগুলো আলতো করে একসঙ্গে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে বাস তৈরি হয়ে যাবে আমাদের সেই তেল ছাড়া ডিম দিয়ে ছোলা বাজি অনেক মজাদার এই ছোলা বাজি আপনারা যারা তেল খেতে চাচ্ছেন না তেল খেলে সমস্যা হচ্ছে ডাক্তারের আছে তারা অবশ্যই এই ডিম দিয়ে তেল ছাড়া ছোলা বাজি করতে পারেন আশা করছি অনেক অনেক ভালো লাগবে দেখেন এখন আমি এখানে দুনিয়া কুচি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো ব্যাস তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার ডিম দিয়ে তেল ছাড়া ছোলা বাজি এখন আমি নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাবো দেখতেই কিন্তু অনেক সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে দেখেন আমি একটা বড় বাটিতে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমি উপর দিয়ে দেখেন পেঁয়াজের রিং বসিয়ে দিয়েছি গোল করেটা মোটু কেটে রেখেছিলাম সেটা দিয়েছি আর দিয়েছি এখানে গোল করে কেটে রাখা ডিম অনেক মজাদার এই ছোলাবাজি এটা যে তেল ছাড়া ছোলাবাজি করেছি আসলে এটা বোঝাই যাচ্ছে না এত মজা হয়েছে আপনারা অবশ্যই ডিম দিয়ে তেল ছাড়া একবার হলেও এই ছোলাবাজি ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আপনারা যারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম